বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের কোচ এনেও লাভ হবে না যদি খেলোয়াড়রা ভালো না খেলে। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের উন্নতি না হলে এই সমস্যার সমাধানও হবে না। বাংলাদেশের কিংবদন্তি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক মনে করেন তাই। তিনি আরও বলেন, দেশে ক্রিকেটের উন্নয়নে ব্যাকআপ খেলোয়াড়ের সন্ধানে এখনই নেমে পড়া উচিত বিসিবির। রিপোর্ট নাসিমুল হাসানের। বাংলাদেশ জাতীয় দলে এবার স্পিন কোচ হিসেবে আনা হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। ভারতের আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। ভেট্টোরির আগমনকে সবাই স্বাগত জানালেও বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এটাকে দেখছেন ভিন্নভাবে। বিদেশি কোচ আনে ঠিকই, কিন্তু কী ডেভেলপ করে দিয়ে যাচ্ছে? যদি ডেভেলপ করে দিয়ে গেতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশটা এরকম অবস্থা থাকতো না। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে ওই কোচও কিন্তু ছাড়তো না বাংলাদেশ বোর্ড। বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিমের কোচ আনলো, প্লেয়ারে যদি ভালো না খেলে কাজ হবে না। লোকাল কোচ হলে কি একটা জিনিস ভালো হয় কি যে প্লেয়ারে আপনি ভালোভাবে বোঝাতে পারবে, যেটা আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা। এই লেভেলে কোচ কিছু শিকারের কিছু নাই, কিন্তু ছোটোখাটো টিপস যেন প্লেয়ারগুলো দেয় ওইটা ইম্পর্টেন্ট। তিনি বলেন, বিশ্বকাপের পর দল থেকে দুই একজন ক্রিকেটার দলে না থাকায় কী করছে টাইগাররা লঙ্কা সফরে তা পরিষ্কার, তাই দলের প্রয়োজনে দরকার ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন। বাংলাদেশে ক্রিকেটটা ডেভেলপ করতে গেলে আপনার ডোমেস্টিকটা ভালো স্ট্রং করতে হবে। বিশ্বকাপের পর এখনকার টিমটা দেখেন, এখান থেকে কয়েকটা প্লেয়ার বা ছুটিতে আছে জানিয়ে আছে, তা আপনার টিমের অবস্থাটা কী হয়েছে? তো এখন থেকে কিন্তু এটা লং সময় চিন্তা করতে হবে যে এখন তুই এই অবস্থা হলে যে আমরা ভবিষ্যতে কী করব। এখন তুই যদি এখান থেকে যে ডুস খায় আপনি উস না ফিরে, সত্যি কথা ভবিষ্যতে খারাপই আছে। খেলোয়াড়ি জীবনে ভেট্টোরির চেয়ে অনেক উঁচু মানের বোলার ছিলেন রফিক। দেশে এমন স্পিনার থাকা সত্ত্বেও বিসিবি তাকে কোনো স্তরের ক্রিকেটের সাথে যুক্ত করছে না, এ নিয়ে আক্ষেপ আছে অনেকের। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।